পাবদা মাছের চাষকে উৎসাহ দিতে নারায়ণগড় কৃষি দপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের দেয়া হলো পাবদা মাছের চারা। দেশীয় প্রযুক্তিতে অন্যান্য সাধারণ মাছের সাথে পাবদা মাছের চাষকে উৎসাহিত করতে মৎস্য দপ্তরের পক্ষ থেকে আত্মা প্রকল্পের অধীন কৃষকদের উৎসাহ দিতে পাবদা মাছের চারা দিল নারায়ণগড় কৃষি দপ্তর। এদিন নারায়ণগড় ব্লকের 15 জন মৎস্য চাষীর হাতে 600 পিস পাবদা মাছের চারা দেওয়া হয়। এদিন মৎস্যজীবীদের হাতে মাছের চারা তুলে দেন কৃষি বিভাগের টেকনিক্যাল ম্যানেজার বকুল কুমার সাউ। তিনি বলেন যে দেশীয় প্রযুক্তিতে অন্যান্য সাধারণ মাছের তুলনায় পাবদা মাছের চাষকে উৎসাহিত করতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে মৎস্যজীবীদের হাতে এই পাবদা মাছের চারা তুলে দেওয়া হয়। দেশীয় মাছের সাথে পাবদা মাছকে বাজারজাত করার লক্ষ্যে এই উদ্যোগ। এদিনের এই মাছের চারা পেয়ে নিতান্তই খুশি মৎস্য চাষীরা। নারায়ণগড় ব্লক আত্মার পক্ষ থেকে মৎস্য দপ্তরের সহযোগিতায় এবং ব্লক নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আজকে আমরা 15 জন মৎস্য চাষির হাতে 600 পিস করে পাবদা মাছের চারা তুলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আগে পাবদা মাছ এখানে সেইভাবে চাষ হতো না, তো আমরা প্রথমবারে এবার করেছিলাম 19-20 করিয়েছিলাম এবং ভালো রেজাল্ট পাই। এই রেজাল্টের পরে আমরা পুনরায় মিশ্রভাবে যাতে, কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম পুকুরেই কিন্তু পোনা মাছের চাষ হয়, এই পোনা মাছের সঙ্গে যদি পাবদাটাকে মিশিয়ে একসঙ্গে করতে পারে তাহলে আরও বেশি লাভজনক হবে, সেই উদ্দেশ্যে আমরা আজকে পাবদা মাছের চারা তুলে দিচ্ছি মৎস্যজীবীদের হাতে। কতজন? আজকে 15 জন মৎস্যজীবীর হাতে আমরা তুলে দিই ওই পাবদা মাছের চারা। ওরা নিয়ে গিয়ে মানে ওরা কি কিভাবে চাষ করবে বা কি করবে, সরকারি কি সহযোগিতা পাবে? ওরা তো ম্যাক্সিমামই পোনা মাছের পুকুরে যেহেতু ছাড়বে, সেহেতু আলাদাভাবে কোনো খাবার দেওয়ার দরকার নেই, ওই যে খাবার আছে ওই খাবারই, কারণ ওরা যে খাবারটা দেয় ওই খাবার খেয়েই পাবদা মাছ বেঁচে থাকতে পারবে এবং খুব সহজেই দ্রুত বৃদ্ধি পায়। দপ্তরের তরফ থেকে কিভাবে হেল্প করা হচ্ছে? দপ্তরে বলতে আমাদের এফিও সাহেব আছেন, ও বিভিন্ন সময় যদি আপনার কৃষক বন্ধুরা আপনারা কোনো সহযোগিতা চান, বিজ্ঞানসম্মতভাবে কীভাবে চাষবাস করবেন তার ট্রেনিংও বিভিন্ন সময় দেওয়া হয়ে থাকে, এখনও যদি কেউ জানতে চায় সেটাও আমরা জানাচ্ছি। কি নাম আপনার? বকুল কুমার সাউ, ব্লক টেকনোলজি ম্যানেজার আসনা নারায়ণগড়। নারায়ণগড় থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।